ঠিক আছে, আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সরল দোল গতি অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন। তো দেখো, সরল দোল গতি বা সিম্পল হারমোনিক মোশন বলতে কি বোঝায়? সরল দোল গতি বা সিম্পল হারমোনিক মোশন বলতে বোঝায় যে কোন একটা বস্তু ধরো একটি বৃত্তপথে গতিশীল, ঠিক আছে, এবং সে ধরো প্রথমে একটা বিন্দু, ধরো এটা হচ্ছে এই বিন্দু, ওকে, এটা একটা বিন্দু, সেটা হচ্ছে এই বিন্দু। তো এই বিন্দু থেকে যাত্রা শুরু করলো এবং এই বৃত্তপথে, বৃত্তপথের যে বৃত্তপথে যাত্রা করছে সেই বৃত্তপথের ব্যাসার্ধ ধরে নিচ্ছি এ, ওকে। তো এই বৃত্তপথে যাত্রা শুরু করছে এবং সে এই বৃত্তপথ বরাবর আবার এতে আসছে একটা সময়, একটা নির্দিষ্ট সময় অন্তর সে এতে বারবার রিপিট করছে এবং এই বৃত্তপথ বরাবর সে বারবার ঘুরে যাচ্ছে, ওকে। তো মানে যেখান থেকে যাত্রা শুরু করেছে সেই বিন্দুতে সে বারবার রিপিট করছে তার। তো এই ধরনের যে গতিটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের অন্তরে, ঠিক আছে, এই গতিটাকে বলা হবে সরল দোল গতি। বোঝা গেল? অর্থাৎ সেটা বৃত্তপথ হতে পারে, অথবা কোন একটা বস্তু যদি এখান থেকে যাত্রা শুরু করে, ধরো এইদিকে সামনে যাচ্ছে এতটা পর্যন্ত, আবার এইদিকে পেছনে এ পর্যন্ত এলো, ঠিক আছে, এই সামনে যাচ্ছে পেছনে আসছে, সামনে যাচ্ছে পেছনে আসছে, এই যে পথটায় বারবার যে রিপিট করছে, এই যে রিপিট করার যে প্রসেসটা, মানে একবার একই পথে বারবার সে যাত্রা করছে, ঠিক আছে, যাচ্ছে আসছে, এই যে গতিটা হচ্ছে এটাকে বলবো সরল দোল গতি। বুঝা গেছে? বুঝতে পেরেছো? শুনতে পাচ্ছ সবাই? এই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে, এ বিন্দুটা হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত, ওকে, এক্স অক্ষে অবস্থিত একটা বিন্দু, ঠিক আছে, এবং এই দিকটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে, এবং এই যে বিন্দুটা সে ধরে নিচ্ছে যে টি সময় পরে সে বি বিন্দুতে এসে পৌঁছেছে, এটা হচ্ছে বি বিন্দু, এবং এইখানে একটা বিন্দু যেটা 90 ডিগ্রি কোণে ওয়াই অক্ষের উপর আছে, এটা সি বিন্দু, এখানে একটা বিন্দু সেটা হচ্ছে ডি বিন্দু, আবার এইদিকে একটা বিন্দু সেটা হচ্ছে ই বিন্দু, এরকম প্রত্যেকটা বিন্দু আমরা কল্পনা করছি, ঠিক আছে। তাহলে দেখো, এ থেকে বিতে যখন যাচ্ছে তখনও বৃত্তের যে কেন্দ্র, এই মানে মূল বিন্দুর সাথে যে কোণ করছে সেটা হচ্ছে থিটা, থিটা পরিমাণে কোণ করছে। আচ্ছা, এই যে থিটা যে কোণ করছে, এই থিটাটাকে আমরা কি বলতে পারি? এটাকে কৌণিক সরণ বলি, তাই তো? কৌণিক সরণ, অর্থাৎ কৌণিক সরণ ইকুয়াল টু হচ্ছে থিটা। এখন দেখো, কৌণিক বেগ বলতে আমরা কি বুঝি? কৌণিক বেগ বলো, কেউ জানো? কৌণিক বেগ যেটা ওমেগা দিয়ে বলতাম, এটা ইকুয়াল টু কি হয়? যে কৌণিক সরণ বাই সময়, তাই তো? অর্থাৎ এখান থেকে লিখতে যেতে পারি কি, যে থিটা ইকুয়াল টু ওমেগা ইনটু টি, লিখতে পারি? এখন দেখো, এই যে বস্তুটা এ থেকে বি বিন্দুতে যে গেল, এর দেখো এক্স অক্ষ বরাবর ওর সরণ কতটা হলো? এতটা। কিন্তু ওয়াই অক্ষ বরাবর ওর সরণটা যদি দেখি কতটা হচ্ছে, এই বি থেকে যে লম্বটা টানবো এইটার উপর, তাহলে এইটাই হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ওর সরণ, তাই তো? এই কালোটা, কালো দাগটা, এটাই হচ্ছে ওয়াই। এখন একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, যদি এই বস্তুটার যাত্রাটাকে আমি ধরে নিতাম যে ও একটা বিন্দু থেকে এ বিন্দু এখানে আছে, এবং সে এই রকম যেটা আমি সমান্তরাল বরাবর ছবিটা এঁকেছি, এই ছবিটা যদি এইদিকে আঁকতাম, তাহলে সে কি হতো? যে যখন সে বি বিন্দুতে গেছে তখন সে এখানে আছে, এটা হচ্ছে বি বিন্দুতে, সি বিন্দুতে দেখো সর্বোচ্চ কত, যতটা ব্যাসার্ধ সেই পর্যন্ত যাবে, তাই তো? এটাই হচ্ছে সর্বোচ্চ, এ পর্যন্ত যাচ্ছে। আবার দেখো, যখন ও সি থেকে যখন ডি বিন্দুতে আসছে, সি থেকে যখন ডিতে আসছে, তখন কি ডি, দেখো ডিটা কি এক্স অক্ষের ওপরই অবস্থিত আর একটা বিন্দু, তার মানে সে আবার দেখো জিরোতে চলে এসছে। আবার যখন ডি থেকে যখন সে ইতে যাচ্ছে, তখন দেখো নেগেটিভে যাচ্ছে, অর্থাৎ নেগেটিভ এ ব্যাসার্ধের যাচ্ছে, নেগেটিভ এতে যাচ্ছে, তারপরে আবার দেখো সে এ বিন্দুতে আবার এসে পৌঁছাচ্ছে একটা সময় পর, মানে এইভাবে সে রিপিট করছে যাত্রাটা।
বলা যায় তো? তাহলে ওয়াই এর সাপেক্ষে তার যে লিখতে পারি, এই যে ওয়াই এর সাপেক্ষে এই যে কোণটা করছে, দেখো ভালো করে, ওয়াই এর সাপেক্ষে আমি যে ওয়াই বি থেকে যে লম্বটা ড্র করলাম এটাকে বলছি ওয়াই, আর এই বিন্দুটার নাম দিলাম ধরো এফ বিন্দু। তাহলে আমি যদি বলি যে ও বি এফ, এই যে ত্রিভুজটা হচ্ছে এটা একটা কি ত্রিভুজ হচ্ছে? একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, তাই তো? এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমরা দেখো তো যে এটা দিয়ে এটা কি হয়ে যাচ্ছে, ও বিটা, ও বিটা হয়ে যাচ্ছে অতিভুজ, ও এফটা কি হয়ে যাচ্ছে ভূমি, আর বি এফটা কি হয়ে যাচ্ছে ওয়াই, তাই তো? অর্থাৎ ওয়াই ইকুয়াল টু, এটা হচ্ছে লম্ব বি এফটা, তো এইটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি যে অতিভুজ ইন্টু সাইন থিটা, লেখা যায়? তাহলে এখান থেকে দেখো থিটা ইকুয়াল টু কি ছিল, ওমেগা ইন্টু টি, অর্থাৎ এখান থেকে লিখতে পারি এ সাইন ওমেগা ইন্টু টি, বোঝা গেছে? বুঝতে পারলে? তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে সরল দোলগতির, সরল দোলক দোলগতির সরণের সমীকরণ, সরল দোলগতির, সরল দোলগতির সরণের সমীকরণ, সরণের সমীকরণ কি হচ্ছে? ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা ইন্টু টি, ঠিক আছে? ঠিক আছে, এখন দেখো এই যে মানগুলো বললাম, তাহলে এখানে সরণটাকে ওয়াই এর অক্ষের সাপেক্ষে সরণটাকে এই ওয়াইটাই, এটাই সরণ, অর্থাৎ এটাকে বলা হবে ডিসপ্লেসমেন্ট বা সরণ, সরণের ইংরাজি হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? আর এই যে এ যেটা কি ছিল, ব্যাসার্ধ, তাই তো? এই বৃত্ত বৃত্ত বৃত্তপথের ব্যাসার্ধ, তাহলে এই যে বৃত্তপথেও যাত্রা করছে এই ব্যাসার্ধটাকে বলা হবে বিস্তার, কি বলা হবে? বিস্তার, এর ইংরাজি হচ্ছে অ্যাম্প্লিচুড। আর এই যে ওমেগাটি মানে কি, এটা কোন ছিল, কোনটা ছিল, এই কোনটাকে বলা হয় দশা, কোনটাকে কি বলা হয়, দশা, অর্থাৎ ফেজ, বোঝা গেছে? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে, এবার একটা জিনিস দেখো, আমরা তাহলে এখানে সরণ যখন পেয়ে গেছি, আচ্ছা বেগটা তো নির্ণয় করতে পারবো, তাহলে বেগ কি হবে বলতো? বেগ ইকুয়াল টু কি হবে বলতো? বেগ ইকুয়াল টু ডি ওয়াই ডিটি, তাই তো? বেগ ইকুয়াল টু ডি ওয়াই ডিটি হয় তো? তাহলে এখন দেখো এখান থেকে আমি যদি বসাই, তাহলে কি লিখতে পারি ডিডিটি অফ এ সাইন ওমেগাটি, কারণ ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ সাইন ওমেগাটি, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো এটা কনস্ট্যান্ট, এটা এটা যেহেতু ব্যাসার্ধটা সময়ের সাথে পরিবর্তন হচ্ছে না, তাহলে এটাকে বাইরে বের করে দিচ্ছি, তাহলে এখন কার চেঞ্জ হচ্ছে, সাইন ওমেগা টি বাই ডিটি, এটা চেঞ্জ হচ্ছে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে সাইন ওমেগা টি আছে, আর আমি ডেরিভেটিভ কার সাপেক্ষে করছি, টি এর সাপেক্ষে, তাই তো? তাই তো? তাহলে এটাকে আমাকে কি করতে হবে, আমাকে এটাকে করতে হবে এ ডি অফ, এটাকে আমি লিখতে পারি সাইন থিটা, কারণ ওমেগা টি সমান থিটা ছিল, ইন্টু ডিটি, অর্থাৎ এখান থেকে আবার লিখতে পারি যে এ ইন্টু ডি থিটা বাই ডি থিটা, ডি থিটা বাই ডি থিটা মানে কি ওয়ান, তাহলে ওয়ান দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যাই থাকবে, ডি ইন্টু সাইন থিটা ডিটি, কারণ দেখো আমি যে ডিটির সাপেক্ষে ডেরিভেটিভ কে করতে পারবো না, কারণ আমার এখানে টি আছে আর এখানে ওমেগা টি আছে, তাহলে আমাকে ডেরিভেটিভটা কার সাপেক্ষে করতে হবে, ওমেগা টির সাপেক্ষে, কারণ আমরা কি জানি যে যখন সাইনের ডেরিভেটিভ করি, ধরো ডি অফ সাইন এক্স ডি এক্স, এইটা ইকুয়াল টু কি হয়, কস এক্স হয়, কিন্তু এক্ষেত্রেও দেখো এক্স থাকে, এক্ষেত্রেও দেখো নিচে এক্স থাকে, দুটোকে একই কোয়ান্টিটির সাপেক্ষে ডেরিভেটিভ করতে হয়, কিন্তু এখানে দুটো আলাদা কোয়ান্টিটি আছে, বুঝতে পেরেছো? তাহলে এইটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এ ইন্টু এই যে ডি থিটাটাকে রেখেছি আর এই ডিটিটাকে এদের দুজনের মধ্যে ইন্টারচেঞ্জ করছি, কি ডিটিটাকে এইখানে নিয়ে চলে আসবো আর থিটাটাকে এই ডিটির জায়গায় নিয়ে চলে যাবো, তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, যে এইটা হচ্ছে ডিটি ইন্টু ডি অফ সাইন থিটা টি থিটা, লেখা যায় তো? তাহলে এটা ইকুয়াল টু কি পেলাম, ভি ইকুয়াল টু, বেগ ইকুয়াল টু, তাহলে ইকুয়াল টু, এবার থিটা ইকুয়াল টু কি ছিল বলো তো,
থিটা ইকুয়াল টু ছিল ওমেগা ইন্টু টি, ওমেগা টি বসিয়ে দিলাম ইন্টু ডিটি, ইন্টু সাইন এর ডেরিভেটিভ করলে কি হয়ে যাচ্ছে কস থিটা, কস থিটা, তাহলে কস ওমেগা টি বলা যায়। অর্থাৎ দেখো এখান থেকে আবার ডেরিভেটিভ করলে দেখো ওমেগাটা কনস্ট্যান্ট, তাহলে কি দাঁড়াচ্ছে এ ওমেগা ইন্টু ডিটি বাই ডিটি ইন্টু কস ওমেগা টি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে এ ওমেগা কস ওমেগা টি, অর্থাৎ ভি ইকুয়াল টু কি বেরোলো, ভি ইকুয়াল টু বেরোলো এ ওমেগা কস ওমেগা টি, বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন, বেগের ইকুয়েশন পেলাম। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এখন দেখো এটাকে যদি আমি আর একটু লিখি, মডিফাই করি, আমি বের করতে চাইছি কি বেগ এবং সরণের মধ্যে সম্পর্ক, তাহলে আমাকে বেগটাকে মডিফাই করতে হবে। কিভাবে? যে আমি যদি এই এটাকে আমি ভেতরে ঢুকিয়ে নিই, ওমেগাটাকে বাইরে রাখছি, আর এটাকে আমি করছি রুট ওভার এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি, করতে পারি কি? এটা লিখতে পারি কি আমি? এখন দেখো আমরা কি জানি কস থিটা ইকুয়াল টু কি হয়, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হয় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই তো? তাহলে এই মানটা যদি বসাই কি দাঁড়াচ্ছে দেখো রুট ওভার এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি, তাই তো? তাহলে এখান থেকে আবার লিখতে পারি যে ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। এখন দেখো এ সাইন ওমেগা টি সমান কি ছিল, ওয়াই ইকুয়াল টু ছিল এ সাইন ওমেগা টি, তাই তো? তাহলে এই মানটা যদি এখানে বসাই কি পাচ্ছি, ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ ভি ইকুয়াল টু পাচ্ছি ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এটা কি পাচ্ছি, এটা হচ্ছে বেগ ও সরণের মধ্যে সম্পর্ক, বেগ ও সরণের মধ্যবর্তী সম্পর্ক। বুঝা গেল? ঠিক আছে, তাহলে সরণটা পেয়ে গেলাম। এবার সরণ যখন পেয়ে গেলাম তাহলে আমি এবার ত্বরণটাকে বের করতে পারি। তাহলে ত্বরণ ইকুয়াল টু আমরা কি জানি, ত্বরণটাকে এখন যেহেতু ওখানে স্মল এ ব্যবহার করছি, তাহলে এখানে ত্বরণ ইকুয়াল টু ক্যাপ স্মল এফ ব্যবহার করব। ঠিক আছে, তাহলে ত্বরণ স্মল এফ ইকুয়াল টু লিখতে পারি কি যে ডিভি বাই ডিটি, মানে বেগের ডেরিভেটিভ সময়ের সাপেক্ষে, তাই তো? তাহলে ইকুয়াল টু এটা লিখতে পারি ডিডিটি অফ এ ওমেগা কি ছিল, ভি ইকুয়াল টু এ ওমেগা কস ওমেগা টি, তাই ছিল তো রেড রঙের বক্স করা এটার মানটা? তো এই মানটাই দেখো এখানে বসিয়েছি। তাহলে এই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে দেখো এ ওমেগা বাইরে বেরিয়ে গেল, এবার কি হচ্ছে ডি ডিটি অফ কস ওমেগা টি, এ ওমেগাটা কেন বেরোলো, কারণ এটা সময়ের সাথে চেঞ্জ হচ্ছে না, পরিবর্তনশীল নয়, তাহলে ডেরিভেটিভ হচ্ছে না, ধ্রুবক। ওকে, তাহলে দেখো এখানে আবার সেই আগের মতোই কেস, কি এলো দেখো নিচে ডেরিভেটিভ করছি সময়ের সাপেক্ষে আর এখানে আছে ওমেগা ইন্টু টি, তাই তো? তাহলে আবার এক্ষেত্রে কি করে নিচ্ছি যে এ ওমেগা ইন্টু ডি থিটা বাই ডি থিটা করে নিচ্ছি ইন্টু ডি অফ কস থিটা বাই ডিটি। এখন আবার যদি ইন্টারচেঞ্জ করছি কার মধ্যে, এই ডিটিটাকে এই সাইডে নিয়ে চলে আসবো আর ডি থিটাটাকে এই ডিটির জায়গায় নিয়ে চলে যাব, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে দাঁড়াচ্ছে এ ইন্টু ওমেগা ইন্টু ডি থিটা বাই ডিটি ইন্টু ডি অফ কস থিটা অফ ডি থিটা, তাই তো? তাহলে এখন ডি থিটা ডিটি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে এ ওমেগা ইন্টু ডি ডিটি অফ ওমেগা ইন্টু টি, আর কস এর ডেরিভেটিভ করলে কি হয় বলো তো, কস থিটা ডেরিভেটিভ করলে মাইনাস সাইন, তাই তো, ইন্টু মাইনাস সাইন থিটা, অর্থাৎ ত্বরণ এফ ইকুয়াল টু এটা বেরোলো। এখান থেকে আমি কি বের করতে পারি যে এ ওমেগা ইন্টু, এখান থেকে দেখো ওমেগা কনস্ট্যান্ট, তাহলে ইন্টু ওমেগা ইন্টু ডিটি বাই ডিটি এটা দাঁড়াচ্ছে ইন্টু মাইনাস সাইন ওমেগা ইন্টু টি, থিটা ইকুয়াল টু যেহেতু ওমেগা ইন্টু টি, যেহেতু থিটা ইকুয়াল টু হচ্ছে ওমেগা ইন্টু টি, তাহলে এখান থেকে কি বল লিখতে পারি আবার দেখো যে ডিটি বাই ডিটি মানে কত, 1, অর্থাৎ এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি, অর্থাৎ এফ ইকুয়াল টু বেরোলো এটা। এখন দেখো এ সাইন ওমেগা টি ইকুয়াল টু কি ছিল, তাহলে এইটা দেখো এইটা, সরি এইটা হচ্ছে তোমার
আর একটা ইকুয়েশন, ঠিক আছে, এফ এর মানটা। এবার আমরা কি জানি যে ওয়াই ইকুয়াল টু ছিল এ সাইন ওমেগা টি, তাই তো? এই মানটা যদি বসাই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই দাঁড়াচ্ছে, এফ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। অর্থাৎ এটা কি পাচ্ছি, এটা পাচ্ছি ত্বরণ ও সরণের মধ্যবর্তী সম্পর্ক, ত্বরণ ও সরণের মধ্যবর্তী সম্পর্ক। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো এই টার্মটাকে যদি আমি আরেকবার লিখি, যে এফ এর সাইডে যদি এই টার্মটাকে নিয়ে যাই, তাহলে লিখতে পারি এফ প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইকুয়াল টু জিরো, লেখা যায়? ওকে, তো এই যে সমীকরণটা পাচ্ছি, এই সমীকরণটাকে বলা হয় সরল দোল গতির সমীকরণ। কি বলা হয়? সরল দোল গতির সমীকরণ। ঠিক আছে, ওকে। এখন দেখো আমরা, দেখো এফ ইকুয়াল টু ত্বরণ ইকুয়াল টু কি লিখি, ত্বরণ ইকুয়াল টু লিখছিলাম যে ডিভি বাই ডিটি, তাই তো? আবার দেখো বেগ ভি ইকুয়াল টু কি লিখছিলাম, ডি ওয়াই বাই ডিটি, তাই লিখেছিলাম তো? তাহলে এই মানগুলো যদি এখানে বসাই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, ডি ডিটি অফ ডি ওয়াই ডিটি, তাই তো? তাহলে এখান থেকে লিখতে পারি যে এফ ইকুয়াল টু হচ্ছে ডি টু ওয়াই ডিটি স্কোয়ার, লেখা যায় ডবল ডেরিভেটিভ। তাহলে এফ এর জায়গায় যদি আমি এই মানটা বসাই তাহলে এই সমীকরণটা কি রূপ আসছে, তাহলে ডি টু ওয়াই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইকুয়াল টু জিরো। এটাও হচ্ছে ওই সরল দোলগতি সমীকরণের আর একটা রূপ। বুঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো আমি কি কি পেলাম সেটা একটু জিস্ট করে লিখি, ঠিক আছে? আচ্ছা বলো তো ওয়াই ইকুয়াল টু কি লিখেছিলাম, ওয়াই ইকুয়াল টু লিখেছিলাম এ সাইন ওমেগা টি, তাই তো? ভি ইকুয়াল টু কি লিখেছিলাম, এ ওমেগা কস ওমেগা টি। আর ত্বরণ এফ ইকুয়াল টু কি লিখেছিলাম, ত্বরণ এফ ইকুয়াল টু লিখেছিলাম মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। তাহলে এইটা ছিল সরণ, এটা ছিল বেগ, আর এটা হচ্ছে কি ত্বরণ, তাই তো? তাহলে দেখো এখন আমি এইটাকে কি লিখতে পারি এইভাবে, যে বেগটাকে এ ইন্টু ওমেগা, এই কসটাকে যদি আমি সাইনের টার্মে নিয়ে আসি তাহলে কি লিখতে পারি, সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু, এইভাবে লেখা যেতে পারে সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু, লিখতে পারি তো? প্লাস পাই বাই টু মানে কি, এটা কস ওমেগা টি হয়ে যাচ্ছে, মানে সাইন থিটা প্লাস পাই বাই টু, থিটা প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে কস থিটা, সেরকমই। কারণ সাইনটা সেকেন্ড পার্টে, মানে সেকেন্ড কোয়াড্রেন্টে কি থাকে, পজিটিভ, সাইন আর কোসেক পজিটিভ হয় তো সেকেন্ড কোয়াড্রেন্টে, তাই জন্যই কস হয়ে যাচ্ছে। ওকে, এবার দেখো ত্বরণের ক্ষেত্রে এফ ইকুয়াল টু মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি আছে, এটাকে কি আমি এইভাবে লিখতে পারি, এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস পাই, ওমেগা টি প্লাস পাই লিখতে পারি, মানে 180 প্লাস ওমেগা টি সাইন, তার মানে এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, তৃতীয় পাদে, তাই তো? মানে 180 ডিগ্রির থেকে বেশি হচ্ছে, তাহলে সেখানে কে পজিটিভ থাকে, ট্যান আর কোয়াড পজিটিভ থাকে, বাকি সব নেগেটিভ, তার জন্যই নেগেটিভ হয়ে যাচ্ছে, দেখো এখানে নেগেটিভ সাইনটা আসছে। অর্থাৎ দেখো আমরা কি বলছিলাম, যে যখন ইকুয়েশন গুলো বলছিলাম তখন কি বলছিলাম, যে এই অংশগুলো, এই অংশগুলো কি বলছিলাম, এটাকে দশা, তাই তো? এটাকে দশা বলছিলাম তো। অর্থাৎ সরণের ক্ষেত্রে দশা কত হচ্ছে, সরণের ক্ষেত্রে দশা ওমেগা ইনটু টি, তাই তো? সরণের ক্ষেত্রে দশা ওমেগা টি। এবার তাহলে বেগের ক্ষেত্রে দশা কত দাঁড়াচ্ছে, বেগের ক্ষেত্রে দশা ওমেগা টি প্লাস পাই বাই টু, এই পুরো মানটা,
সিমিলারলি ত্বরণের ক্ষেত্রে দশা কত হচ্ছে? ওমেগা টি প্লাস পাই, এটা। এখন দেখো তো প্রত্যেকটার ক্ষেত্রে দশা পেলাম, এবার বলো তো বেগ আর সরণের মধ্যে দশা পার্থক্য কত হচ্ছে? তাহলে বেগ ও সরণের দশা পার্থক্য, দশার পার্থক্য দুটো দশার, তাহলে বেগের কত আছে? ওমেগা টি প্লাস পাই বাই টু, তাই তো? আর সরণের হচ্ছে মাইনাস ওমেগা টি লিখছি, তাহলে কত দাঁড়াচ্ছে? পাই বাই টু, পাই বাই টু, হ্যাঁ। মানে 90 ডিগ্রি দশা পার্থক্য হচ্ছে, বুঝা গেছে? এখন এবার যদি দেখি যে বেগ ও ত্বরণের দশা পার্থক্য, বেগ ও ত্বরণের দশা পার্থক্য কত হচ্ছে দেখো তো, বেগ ও ত্বরণের দশা পার্থক্য, ত্বরণের ক্ষেত্রে কত আছে? ওমেগা টি প্লাস পাই, আর বেগের ক্ষেত্রে কি হচ্ছে? ওমেগা টি মাইনাস পাই বাই টু, তাহলে এক্ষেত্রেও দেখো পাই বাই টু হচ্ছে, পাই বাই টু। অর্থাৎ এক্ষেত্রেও ত্বরণ আর বেগের মধ্যে দশা পার্থক্য পাই বাই টু। এখন এবার যদি দেখি ত্বরণ ও সরণের মধ্যে দশা পার্থক্য, ত্বরণ ও সরণের দশা পার্থক্য কত হবে? ত্বরণের ক্ষেত্রে দশা পার্থক্য কত ছিল? ওমেগা টি প্লাস পাই, আর সরণের ক্ষেত্রে শুধু ওমেগা টি মাইনাস ওমেগা টি, ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? পাই, মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি, বুঝা গেল? ওকে, আচ্ছা এটা দিয়ে যদি একটা অঙ্ক করা হোক তাহলে তোমরা বুঝতে আরো সুবিধা হবে। এবার অঙ্কটার আগে একটা জিনিস বলে রাখি, আমরা যে সরল দোল গতি পড়ছিলাম সেখানে বলছিলাম না যে এ বিন্দু থেকে বস্তুটা যাত্রা শুরু করলো এবং এই বৃত্ত পথে সে যাত্রা কমপ্লিট করে আবার সে এ বিন্দুতে এসে পৌঁছালো নির্দিষ্ট সময় পরে, আবার এইভাবে সে রিপিট করতে থাকলো বারবার, এটাই তো সরল দোল গতি। তাহলে এই যে নির্দিষ্ট যে সময় লাগাচ্ছে মানে একবার পুরো যাত্রা করতে, সেই সময়টা কাল সময়টাকে কি বলা হয়? পর্যায়কাল, তাই তো? সেই সময়টাকে একবার পূর্ণ আবর্তন করতে যে সময় লাগে তাকেই তো পর্যায়কাল বলা হয়। অর্থাৎ পর্যায়কাল ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? পর্যায়কালকে সাধারণত ক্যাপিটাল টি দিয়ে লেখে। এটা বৃত্তীয় গতি পড়ার সময় পড়ছিলাম, মনে আছে? বৃত্তীয় গতিতে পর্যায়কাল। তাহলে এখন দেখো যখন এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো এবং এ বিন্দুতে এসে আবার পৌঁছাবে তখন মোট কত কৌণিক সরণ হলো? 2 পাই, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে বেগ ওমেগা ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? 2 পাই বাই টি। একবার সময় 2 পাইটা হচ্ছে কৌণিক সরণ, এটা কি হয়ে যাচ্ছে? এটা হচ্ছে কৌণিক সরণ, আর এটা টিটা কি হচ্ছে? সময়। তাহলে সরণ বাই সময়কে কি বলা হয়? কৌণিক বেগ, তাই তো? তাহলে এই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে যে ওমেগা টি এর মধ্যে সম্পর্ক কি দাঁড়াচ্ছে? যে ওমেগা ইন্টু টি ইকুয়াল টু হচ্ছে 2 পাই, তাই তো? ওমেগা ইন্টু টি ইকুয়াল টু হচ্ছে 2 পাই, অর্থাৎ টি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? 2 পাই বাই ওমেগা, এবং টি ইকুয়াল টু দাঁড়াচ্ছে 2 পাই বাই ওমেগা একটা সম্পর্ক, আর ওমেগা ইকুয়াল টু হচ্ছে 2 পাই বাই টি, ঠিক আছে? আবার দেখো আমরা কম্পাঙ্ক বলতে কি বুঝি? কম্পাঙ্ক বলতে বুঝি যে 1 সেকেন্ড সময়ে যতবার ও ওই বৃত্তপথে আবর্তন করবে তাকে বলা হয় কম্পাঙ্ক, তাই তো? তাহলে কম্পাঙ্ককে যদি এন দিয়ে ডিনোট করি তাহলে এন ইকুয়াল টু কি হয়? 1 বাই টি, মানে পর্যায়কাল। অর্থাৎ এইটা ইকুয়াল টু দেখো টি এর মানটা এটা পেয়েছি, এই মানটা যদি বসাই কি দাঁড়াচ্ছে? ওমেগা বাই 2 পাই, অর্থাৎ ওমেগা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? 2 পাই ইন্টু এন। এই জন্যই দেখো এই যে 2 পাই ইন্টু এন, এইটা আমি কোথায় কাজে লাগিয়েছিলাম মনে পড়ছে? যে বৃত্তীয় গতি যখন পড়ছিলাম তখন সেই একটা মোটরের ক্ষেত্রে বলছিলাম বাড়িতে তোমাদের মিক্সার গ্রাইন্ডার আছে কিনা, সেইখানে দেখবে আরপিএম লেখা থাকে, সেই আরপিএমটাকে রেডিয়ান পার সেকেন্ডে ট্রান্সফার করতে বলছিলাম, মনে পড়ছে কি? মনে আসছে? ওকে ঠিক আছে, তাহলে এটা দিয়ে একটা অঙ্ক করা, একটা অঙ্ক করা হোক, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে সম্পর্ক, মনে রাখবে তো এগুলো দিয়ে আমরা একটা অঙ্ক দেখি। তো লিখে নাও, বলছি একটি কণা, একটি কণা সরল দোল গতি, সরল দোল গতি, সরল দোল গতিতে আছে, সরল দোল গতিতে আছে,
এবং তার বেগ ও সরণের মধ্যবর্তী সম্পর্ক ভি স্কোয়ার ইকুয়াল টু 4v² ইকুয়াল টু 25 মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এক্ষেত্রে পর্যায়কাল কত, পর্যায়কালের মান কত? বুঝতে পারলে কি কি কোশ্চেন বলা হয়েছে? তাহলে দেখো, বেগ এবং সরণের মধ্যে সম্পর্ক দিয়েছে, তাই তো? এবার আমরা কি জানি বেগ আর সরণের মধ্যবর্তী সম্পর্ক কি জানি? যে ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা এসেছিল তো? তা দেখো, এই সমীকরণটা আর এই উপরে যে সমীকরণটা দেওয়া আছে দুটোকে যদি কম্পেয়ার করো কি আসছে, তাহলে এটাকে দেখো আমি যদি লিখি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখতে পারি, আর উপরে সম্পর্কটাকে যদি লিখি যে ভি স্কোয়ার ইকুয়াল টু 1/4 ইন্টু 25 মাইনাস ওয়াই স্কোয়ার লিখতে পারি, লেখা যায় তো উপরে সম্পর্কটাকে? তা দেখো, দুটোকে যদি কম্পেয়ার করি কি কি পাচ্ছি বলতো? এখান থেকে পাচ্ছি দেখো এ স্কোয়ার সমান হচ্ছে 25, তাই তো? অর্থাৎ এ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? প্লাস মাইনাস 5। আর ওমেগা স্কোয়ার সমান কত পাচ্ছি? ওমেগা স্কোয়ার সমান পাচ্ছি 1/4, অর্থাৎ ওমেগা সমান পাচ্ছি 1/2, 1/2। এখানে কৌণিক বেগ মাইনাস হবে না, প্লাসই করছি, ওকে, প্লাসটাই ধরছি। তাহলে ওমেগা ইকুয়াল টু হচ্ছে হাফ, ওকে। তাহলে আমরা কি জানি টি ইকুয়াল টু কি দেখেছিলাম, পর্যায়কাল আমাকে চেয়েছে, তাহলে পর্যায়কাল ইকুয়াল টু কি ছিল বলতো? 2π/ω, তাই তো? 2π/ω। তাহলে 2π/2 ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 4π। অর্থাৎ 4π সেকেন্ড হচ্ছে এর পর্যায়কালের মানটা, ঠিক আছে? বুঝতে পারলে তো? ওকে, ঠিক আছে। এবার চট করে আর একবার লিখে নেওয়া হোক যে ওয়াই ইকুয়াল টু সম্পর্ক কি ছিল, ওয়াই ইকুয়াল টু কি ছিল বলতো? যে ওয়াই ইকুয়াল টু ছিল এ সাইন ওমেগা টি, তাই তো? আর ভি ইকুয়াল টু কি ছিল ওয়াই এর টার্মে? যে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাই তো? আর ত্বরণ এফ ইকুয়াল টু কি ছিল? ত্বরণ এফ ইকুয়াল টু ছিল মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। এই সম্পর্কগুলো ছিল, তাই তো? তাহলে এটা ছিল সরণের, এটা হচ্ছে বেগ, আর এটা হচ্ছে কি ত্বরণ। আচ্ছা, এখান থেকে একটা জিনিস বলতো, আমরা কি জানি গতি শক্তি ইকুয়াল টু কি জানি বলতো? যদি কোনো একটা বস্তু যার ভর হচ্ছে এম, তাহলে তার ক্ষেত্রে গতিশক্তির মান কত হবে? হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে দেখো, যদি সে সরল দোল গতি সম্পাদন করে, তাহলে সেই সরল দোল গতির ক্ষেত্রে ভি ইকুয়াল টু কি হচ্ছে? ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এই মানটা যদি বসাই তাহলে কি দাঁড়াচ্ছে দাঁড়াতে কত? গতিশক্তির মান বের হচ্ছে হাফ ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, রুটটা উঠে যাচ্ছে স্কোয়ার করলে, আসছে তো গতিশক্তির মান? এবার দেখো, গতিশক্তি এটা পেয়ে গেলাম, ত্বরণ এটা পেয়ে গেলাম, আচ্ছা তো বল ইকুয়াল টু তাহলে কত হচ্ছে? বল কত হচ্ছে? আমরা বল যদি ক্যাপিটাল এফ লিখি, তাহলে ক্যাপিটাল এফ ইকুয়াল টু আমরা কি জানি, বল ইকুয়াল টু হয় ভর ইন্টু ত্বরণ, এম ইন্টু এফ এখানে। তাহলে এক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? মাইনাস এম ওমেগা স্কোয়ার ওয়াই, লিখতে পারি তো? এখন দেখো, এই পরিমাণে বলের প্রভাবে, যদি যে সরণ হচ্ছে সেটা যদি খুব ক্ষুদ্র অংশ ডি ওয়াই হয়, তাহলে আমরা তার জন্য কৃতকার্য ডি ডাব্লিউ ইকুয়াল টু কি লিখতে পারি? যে বল ইন্টু ডি ওয়াই, লিখতে পারি তো? বল ইন্টু সরণ সেটাকেই বলা হয় তো কৃতকার্য। তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? বল আর সরণ,
আমি এই ক্ষেত্রে বলছি যে খুব একটা ছোট যে সরণটা হচ্ছে এর মোট সরণ হচ্ছে ওয়াই, ক্যাপিটাল ওয়াই এই সমান ওয়াই, ঠিক আছে? কিন্তু আমার ওই ওয়াই পরিমাণ হওয়ার আগে খুব ক্ষুদ্র পরিমাণে যে সরণ হয়েছিল সেটা ধরছি একটা ডি ওয়াই, মানে ক্ষুদ্র পরিমাণে সরণ। তাহলে লিখতে পারি যে বল ইকুয়াল টু হচ্ছে ক্ষুদ্র পরিমাণে সরণ ডি ওয়াই ইন্টু বল, এটাই হয়ে যাচ্ছে ক্ষুদ্র পরিমাণে কৃতকার্য। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এম ওয়াই স্কোয়ার ওয়াই ইন্টু ডি ওয়াই, তাই তো? কৃতকার্য ইকুয়াল টু বা কার্য ইকুয়াল টু, তাহলে মোট কৃতকার্য ডাব্লু ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, ইন্টিগ্রেশন ডি ডাব্লু, তাই তো? ইন্টিগ্রেশন ডি ডাব্লু, অর্থাৎ এক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, এম ওমেগা স্কোয়ার ওয়াই ডি ওয়াই। দেখো এম ওমেগা স্কোয়ারটা ইন্টিগ্রেশনের বাইরে করে দিলাম, কারণ এটা তো কোনো পরিবর্তন হচ্ছে না, এক থাকছে। তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, মাইনাস এম ওমেগা স্কোয়ার। এখন বলো তো ওয়াই ডি ওয়াই এর ইন্টিগ্রেশন কি হবে, কি হয় এক্ষেত্রে, ওয়াই এর ঘাত কত আছে, এক, তাই তো? তাহলে ইন্টিগ্রেশন করলে এক প্লাস এক দুই হয়ে যায়, তাহলে এটা হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার বাই টু, তাই তো? কৃতকার্য, তাহলে আমরা কি জানি এই যে কৃতকার্যটা আমি করছি বস্তুটা সরল দোল গতি সম্পন্ন করছে, তাহলে সেই ক্ষেত্রে এই কৃতকার্যটা কি হচ্ছে, ওই বস্তুটাতে স্থিতি শক্তি হিসাবে সঞ্চিত হচ্ছে, তাই তো? অর্থাৎ স্থিতি শক্তি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, অর্থাৎ স্থিতি শক্তি ইকুয়াল টু দাঁড়াচ্ছে মাইনাস অফ কৃতকার্য, ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এম ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই টু, ইকুয়াল টু লিখতে পারি হাফ এম ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এখন গতিশক্তি কি পেয়েছিলাম বলতো, ওটাকে যদি আরেকবার লিখি, গতিশক্তি সমান কি পেয়েছিলাম, যে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ভিটা বসিয়ে ভি এর মানটা বসিয়ে এটাই পেয়েছিলাম তো? তাহলে মোট শক্তি কত হচ্ছে, মোট শক্তি কত হচ্ছে, গতিশক্তি প্লাস স্থিতি শক্তি, তাই তো? তাহলে এটা হয়ে যাচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এটাকে ভেঙে দিচ্ছি, মাইনাস হাফ এম ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হাফ স্থিতি শক্তির মানটা এম ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তাহলে দেখো এই টার্মটা কেটে যাচ্ছে, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ইকুয়াল টু দাঁড়াচ্ছে দেখো হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। তাহলে দেখো এখানে ওমেগাটা কি, ওমেগাটা সময়ের সাথে পরিবর্তন হচ্ছে না, কৌণিক বেগটা সমান রয়েছে, এবং ওর ব্যাসার্ধটা যে বৃত্তপথে ঘুরছিল তার ব্যাসার্ধ বা বিস্তারটা সেটা সর্বদা এক রয়েছে, অর্থাৎ মোট শক্তি কি রয়েছে, সবসময় ধ্রুবক রয়েছে বা সংরক্ষিত রয়েছে, বোঝা গেল? তাহলে মোট শক্তি সংরক্ষিত রয়েছে, ঠিক আছে, বুঝতে পারলে? এখন দেখো এখানে আমি একটা কলাম করছি, সেটা হচ্ছে যে এইদিকে হচ্ছে গতিশক্তি, গতিশক্তি এদিকে হচ্ছে স্থিতিশক্তি, স্থিতিশক্তি আর এখানে হচ্ছে মোট শক্তি। যদি লিখি তাহলে গতিশক্তির ফর্মুলা কি ছিল বলতো, যে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর স্থিতিশক্তি কি ছিল, যে হাফ এম ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর মোট শক্তি কি ছিল, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। ওকে, এখন দেখো তো যখন ওয়াই ইকুয়াল টু জিরো, ওয়াই ইকুয়াল টু জিরো, তখন গতিশক্তির মানটা কত হবে, ওয়াই যদি জিরো করে দিই তাহলে এটা কত দাঁড়াচ্ছে, যে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, স্থিতিশক্তি কত হচ্ছে, জিরো, মোট শক্তি কি হচ্ছে, মোট শক্তি হচ্ছে এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। অর্থাৎ দেখো যখন ওয়াই ইকুয়াল টু জিরো সেই বিন্দুতে বস্তুটির কি হচ্ছে, পুরোটাই গতিশক্তি হচ্ছে, স্থিতিশক্তি জিরো। এখন যদি ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস এ করি, প্লাস মাইনাস এ বসাই, তাহলে গতিশক্তি কত হচ্ছে বলতো, গতিশক্তি হয়ে যাচ্ছে জিরো, কারণ ওই এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার জিরো। স্থিতিশক্তি কত দাঁড়াচ্ছে, যে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, আর মোট শক্তিটা একই থাকছে, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। অর্থাৎ দেখো ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস এ বিন্দুতে কি হয়ে যাচ্ছে, পুরোটা স্থিতিশক্তি হয়ে যাচ্ছে, তাই তো? গতিশক্তি শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে যদি আমি এটাকে গ্রাফে একটু লিখি কেমন দেখতে লাগবে দেখো, যে এই দিকে আমি যেটা প্লট করছি, এইদিকে প্লট করছি ওয়াইয়ের সাপেক্ষে, আর এটা হচ্ছে মোট শক্তি, এটা হচ্ছে লাল রঙের যেটা উপরে করছি এটা হচ্ছে মোট শক্তি,
এটা হচ্ছে মোট শক্তি, ঠিক আছে? মোট শক্তিটা কত? হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, তাই তো? এটা হচ্ছে মোট শক্তি, এটা হচ্ছে মোট শক্তি। এখন দেখো ওয়াই ইকুয়াল টু জিরো, তার মানে এইরকম একটা বিন্দু নিচ্ছি, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু জিরো, ঠিক আছে? এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু জিরো বিন্দু। আবার দেখো ওয়াই ইকুয়াল টু এ, সেটা এইরকম একটা বিন্দু নিচ্ছি, ওয়াই ইকুয়াল টু প্লাস এ, আর ওয়াই ইকুয়াল টু মাইনাস এ এইরকম একটা বিন্দু নিচ্ছি, লিখতে পারি তো? তাহলে দেখো এই ক্ষেত্রে হচ্ছে ওয়াই ইকুয়াল টু প্লাস এ, আর এই ক্ষেত্রে হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস এ। ওকে, এবার আমি নীল রঙের যেটা লিখছি এটা হচ্ছে ধরি গতিশক্তিকে নীল কালারে করি। তাহলে দেখো গতিশক্তির ক্ষেত্রে কি ছিল, ওয়াই ইকুয়াল টু জিরোতে পুরোটা গতিশক্তি ছিল, তাই তো? তাহলে ওয়াই ইকুয়াল টু জিরোতে পুরোটা গতিশক্তি, মানে এখানে ছিল গতিশক্তির লেভেলটা, আর ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস এতে গতিশক্তি কত হচ্ছে? শূন্য, তাই তো? শূন্য হয়ে যাচ্ছে, অর্থাৎ গতিশক্তি এখানে চলে আসবে ওয়াই ইকুয়াল টু এটাতে। তাহলে এখানে কিভাবে হবে, এটা আসবে এইভাবে, এটা হয়ে যাচ্ছে কিসের, এটা হয়ে যাচ্ছে গতিশক্তি, তাই তো? এটা হয়ে গেল গতিশক্তির গ্রাফটা। এবার আসছি স্থিতিশক্তির ক্ষেত্রে, এটা সবুজ রঙে করছি, ঠিক আছে? তো দেখো স্থিতিশক্তির ক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু জিরোতে স্থিতিশক্তি কত ছিল? শূন্য, তাই তো? অর্থাৎ ওয়াই ইকুয়াল টু জিরোতে স্থিতিশক্তি হবে এখানে, আর ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস এতে স্থিতিশক্তি সর্বোচ্চ, মানে এইরকম জায়গায়, তাই তো? এরকম জায়গায়, অর্থাৎ এর ক্ষেত্রে গ্রাফটা কেমন দাঁড়াবে, গ্রাফটা দাঁড়াবে এরকম, বুঝে গেছে? অর্থাৎ এইটা হয়ে যাচ্ছে কিসের, এটা হয়ে যাচ্ছে স্থিতিশক্তি, ঠিক আছে? আর এটা হচ্ছে শক্তির লেভেলটা ই, আর মোট শক্তি সর্বদা সমান রয়েছে, শুধু গতিশক্তি আর স্থিতিশক্তি বাড়া কমা করছে, তাই তো? একটা যখন বাড়ছে অন্যটা কমছে, আর একটা যখন কমছে অন্যটা বাড়ছে, ঠিক আছে? ওকে, এবার আমরা যেটা দেখব যে আমরা সরল দোল গতির একটা সমীকরণ দেখলাম যে ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, তাই তো? ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। আচ্ছা, আমরা এইভাবেও তো লিখতে পারি যে সরল দোল গতির সমীকরণ যে ওয়াই ইকুয়াল টু এ কস ওমেগা টি, লেখা যেতে পারে তো? হ্যাঁ, তাহলে পরীক্ষায় যদি এরকম দেয়া থাকে ওয়াই ইকুয়াল টু এ কস ওমেগা টি, তাহলে যদি বল চেক করতে বলে তোমাদেরকে যে এটা চেক দেখাও যে এটা সরল দোল গতির সমীকরণ, ঠিক আছে, তখন তোমাদের কিভাবে দেখাবে, কিভাবে দেখাবে? তাহলে এখানে একটাই প্রসেস কি, যে সরল দোল গতির সমীকরণ আমরা কি দেখেছিলাম, যে এফ মানে ত্বরণ প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইকুয়াল টু জিরো, এটাই ছিল সরল দোল গতির সমীকরণ, তাই তো? তাহলে এর ক্ষেত্রেও দেখবো যে সরল দোল গতির সমীকরণটা হচ্ছে কিনা, যদি হয় তাহলে কি বলবো, যে এটা সরল দোল গতির সমীকরণ, ঠিক তো? তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, আমার এটা সরণ দেওয়া আছে, ওয়াই মানে তো সরণ, সরণ দেওয়া আছে, তাহলে আমাকে যদি বেগ বের করতে হয় তাহলে বেগ ভি ইকুয়াল টু কি জানি, ডি ওয়াই ডিটি, ডি ওয়াই ডিটি ইকুয়াল টু কি বেরোচ্ছে, যে এ ইন্টু আগের মতো যদি কি হচ্ছিল যে ওমেগা টি যেহেতু এখানে আছে তাহলে বাইরে একটা ওমেগা বেরিয়ে যাচ্ছে, আর কসের কসের ডেরিভেটিভ করলে কি হয়, মাইনাস সাইন, তাই তো? অর্থাৎ মাইনাস সাইন ওমেগা টি হয়ে যাচ্ছে, অর্থাৎ এইটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি, একেবারে শর্টে করে দিলাম আমি, ঠিক আছে? এবার দেখো যখন ত্বরণ বের করব, ত্বরণ এফ ইকুয়াল টু তাহলে কি দাঁড়াচ্ছে, ডিভি ডিটি, তাই তো? তাহলে এখান থেকে দেখো মাইনাস এ ওমেগাটা কনস্ট্যান্ট, তাহলে ডেরিভেটিভ কার হচ্ছে, ডি ডিটি অফ সাইন ওমেগা টির, তাই তো? তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, মাইনাস এ ওমেগা ইন্টু, এর ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, ওমেগাটাও দেখো আগের মতো বেরোবে একটা, আর সাইনের ডেরিভেটিভ করলে কি হয়, কস ওমেগা টি, অর্থাৎ এটা কি দাঁড়াচ্ছে, মাইনাস এ ওমেগা স্কোয়ার কস ওমেগা টি, তাই তো? এখন দেখো এ কস ওমেগা টি সমান ওয়াই ছিল, তাহলে এটা ইকুয়াল টু লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই, অর্থাৎ দেখো এফ প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইকুয়াল টু জিরো হচ্ছে, আসছে কি?
তাহলে এটাই হয়ে গেল কি আমাদের সরল দোল গতির সমীকরণ, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এ কস ওমেগা টি টাও একটা সরল দোল গতির সমীকরণ বা সরণের সমীকরণ বলা যায়। ঠিক আছে, এবার তোমাদের একটা ঘরে কাজ দিচ্ছি, একটা হোমওয়ার্ক দিচ্ছি, পরে কালকে একটু করে আমাকে বলো তো চেক করে, যে যদি দেয়া থাকে যে ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস বি কস ওমেগা টি, এটা দেয়া থাকে তাহলে এটাও কি সরল দোল গতির সমীকরণ হবে, এটা একটু চেক করে বলো তো। ঠিক আছে, ওকে, আজকে ক্লাস তাহলে এখানেই শেষ করছি। স্যার এগুলো একটু পাঠিয়ে দেবেন গ্রুপে। ওকে।